কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট, অপচয়কারী শয়তানের ভাই। আমি আর বলবো না, বাকিটা ওই ফকিরের মুখ থেকে শুনি। চলুন। আর 100 টাকা দিবেন, ভাত খাবো। এই বেটা, ভাত করছিস? 100 টাকা চাস? টাকা কেমন কি আছে সুজা? হ্যাঁ, ধরেন 2 টাকা, ভাত খাবি। চাইলাম 100, দিল 2 টাকা। মানুষ কি এত হিসাব হয়ে গেছে? 20 টাকা দেন, ভাত খাবো। 20 টাকা দিব, তুমি ভাত খাবা? হ্যাঁ, 20 টাকা ভাত খাইতে পারবা? 20 টাকার দাম চাইলে পাওয়া যায় না। এই নাও 100 টাকা, দোয়া করবা। আচ্ছা, তোমার চেহারা সুরত তো খুব সুন্দর। হ্যাঁ, না দোষ না দোষ, ভিক্ষা করো কেন? কাজ করে খাইতে পারো না? স্যার বেশি কথা কইেন না, আমি কিন্তু বড়লোক ছিলাম। কিন্তু আমার বাপ ছিল আপনার মতো বেহিসাবি। কি, তোমার বাপ আমার মতো বেহিসাবি? মানে চাইলাম 20 টাকা, দিলেন 100 টাকা। আপনি আমার মতো হইতে সময় লাগবে না। হ্যাঁ কি, এই এই টাকা ফেরত দাও। এই 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 ফকিরের বাচ্চা বলো কি।